সেটা সেজে হাতির দাঁত পাচা রুখে দিল বৈকণ্ঠপুর বনবিভাগের বনকর্মীরা। 3 কেজি ওজনের একটি হাতির দাঁত উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে মণিকান্ত গোয়ালা নামে এক ব্যক্তিকে, ধৃত আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। মোট 15 লক্ষ টাকা এই হাতির দাঁতটি বিক্রির ছককষে ছিল বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। জলপাইগুড়ি বৈকণ্ঠপুর বনবিভাগের বেলাকোপা রেঞ্জের বনকর্মীরা গোপন সূত্রে একটি খবর পায়, আসাম থেকে একটি হাতির দাঁত আলিপুরদুয়ার হয়ে শিলিগুড়িতে আসছে বিক্রির উদ্দেশ্যে। এর খবরের ভিত্তিতে রেঞ্জার সঞ্জয় দত্ত নিজেই ছদ্মবেশে ক্রেতা সেজে সেই পাচারকারীর সাথে যোগাযোগ করেন। ঠিক হয় শিলিগুড়ির 3 বাত্তি মোড়ে হাতির দাঁতটি নিয়ে আসবে এবং 15 লক্ষ টাকার বিনিময়ে 3 ফিট লম্বা ও 3 কেজি ওজনের এই হাতির দাঁতটি বিক্রি করবে। এরপরে 3 বাতি মোড়ে সেই পাচারকারী একটি সিমেন্টের বস্তায় হাতির দাঁতটি নিয়ে বাস থেকে নামতেই তাকে ঘিরে ধরে বনকর্মীরা। গ্রেপ্তার করা হয় মণিকান্ত গোয়ালাকে, আলিপুর দুয়ার জংশনের বাসিন্দা সে। আজ ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। পাশাপাশি এই চক্রের পেছনে আরও কারা কে কে রয়েছে সেটা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে বন দপ্তরের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছে।